জেল থেকে আবেদন করে ওসিকে বদলি করেছি এমন মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের এক সভায় একথা বলেন তিনি। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে সাত নারীর কাছ থেকে ৫০,০০০ টাকা করে ঘুষ নেওয়ার ঘটনায় মামলা হয় নজরুল ইসলামের নামে। তবে এ ঘটনায় নিল নতুন মোড়। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে যে নারীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদেরকে নিজ বাসভবনে ডাকেন ইউনো শ্রাবণী রায়। বিষয়টি গোপন রাখার শর্তে শুক্রবার সকালে সাত নারীর মধ্যে চারজনকে ৫০,০০০ করে এবং একজনকে ৪০,০০০ টাকা ফেরত দেন ইউনো। শুধু তাই নয়, মই বেয়ে প্রাচীর টোপকে বের করে দেওয়া হয় ওই নারীদের। নজরুল আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমাদেরকে বলেছিল ইউনো সাহেবের এখানে আসতে, বলেছিল আমরা এসে আজকে টাকা পাইছি, টাকা আমাদেরকে দিছে, ফেরত দিছে। ফেরত দেওয়ার পর আমি তো জানি না, পরে ওয়াল টোকায় এদিক দিয়ে আমি বের হয়ে আসছি। সে টাকা নিলে আমার কাছ থেকে কত টাকা? ৫০,০০০। এই টাকাটা কিসের টাকা? নজরুল এক দিছিলাম ঘর লেওয়ার জন্য। আজকে ইউনো স্যারের বাসায় আসছিলেন? হ্যাঁ। সে টাকা ফেরত দিলেন? হ্যাঁ। নাজিরপুর থেকে আইছিলাম, ইউনো সাহেব ডাকছিল, আইসি টাকা পাইছি। নজরুল টাকা নিছিল, টাকা ফেরত দিল। কত টাকা পাইছে? ৫০,০০০। ভুক্তভোগী নারীরা জানান, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শুনানি হয়। এরপর রাতেই ইউনো ফোন করে তাদেরকে বাসভবনে ডাকেন। এই নারীদের দাবি, টাকা নেওয়ার ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে দুঃখ প্রকাশও করেছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। মহিলার কাছে তিনি মোবাইল করছিল, তাই দিয়ে ডাকিছে সাপ ডাকিয়ে করছে যে কে বাবা, হ্যালো তোমরা কি মীমাংসা হয়েছাও? হ্যাঁ বাবা আমরা মীমাংসা হয়েছি। তাহলে এখন মীমাংসা হয়েছাও, তাহলে এখন কী করা লাগবে? আমি করছি তাহলে কেস তোলা লাগবে। তো করছে যে কেস তুলো, তোমার টাকা আছে, কেস তোলার পর টাকা দিয়ে দিই। টাকা দেয়নি, কেস তুলে আনলে টাকা। আপনার নাম কি? কেস তুলে আনলে টাকা দিবি, এই কথা বলছে। টাকা লেগে ডাকছে তা তো জানি না। পরে পরে আমাকে বললো আপনি সমস্যা কি, আপনি কি কেস করছেন? তো বললাম হ্যাঁ কেস করছেন। কিসের লেগে না? তো আমরা, আমাদের সরকার ঘর দিছে, সেই ঘরের পরে টাকা লিছে, আমরা টাকা করে ফেরত চাই, তাই বললো। তো বললো যে আপনি যে কেস করছেন আদালতে, তো হ্যাঁ। তো তারপর না তো নজরুলপুর, তাহলে কেস তুলে ওই নোটিশ রূপে আমার কাছে নিয়ে আসবে, আমরা টাকা দেবো। টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ইউনো এবং আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি তারা। পাঁচজন টাকা পেলেও সাহারা বেগম ও মমতাজ বেগমের দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে না বলেও অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক আবু নাসের ভুঁইয়া জানিয়েছেন, ছুটির দিনে বাসভবনে বসে কাউকে না জানিয়ে মীমাংসার বিষয়টি খতিয়ে দেখা হবে। একই সাথে ভুক্তভোগীদের প্রাচীর টোপকে কেন বাইরে পাঠানো হলো সেটিও তদন্ত হবে। তৌহিদ হাসান, কালবেলা।